চড়া দাম, তবু ফুল কিনছে রাজধানীবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে এমন জমজমাট বাণিজ্য দেখা যায়নি গেল কয়েক বছরে। বিক্রেতারা বলছেন, অনুকূল পরিবেশ থাকায় ফুল কিনতে আসছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এই সুযোগে 3 কোটি টাকার ফুল বিক্রির সম্ভাবনা দেখছেন শুধু শাহবাগের ব্যবসায়ীরাই। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন 4167#। 33 বছর ধরে রাজধানী শাহবাগে ফুলের ব্যবসা করছেন ফারুক হোসেন চৌধুরী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ঘিরে গেল কয়েক বছর প্রত্যাশা অনুযায়ী বিক্রি হয়নি তার। তবে এবার অনুকূল পরিবেশে ফিরেছে স্বস্তি। করোনার পরে এবারই প্রথম মানুষের স্বস্তি আসছে এবং নির্বাচনের পরে দেশের অবস্থা স্থিতিশীলতা আছে, মোটামুটি ব্যবসা বাণিজ্য আলহামদুলিল্লাহ ভালো। আমাদের অকেশন ছাড়া 10,000, 15,000, 20,000 টাকা বেচা কেনা হয়। সাধারণত অকেশনে মোটামুটি আপনি ধরতে পারেন 30, 40, 50 হাজার টাকা। এবার ফুলের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে দামও। মানভেদে এক একটি ফুলের ডালা বিক্রি হচ্ছে 500 থেকে 5,000 টাকা। খুচরায় প্রতিটি গোলাপের দাম ওঠে 50 টাকা পর্যন্ত। বাড়তি দরে বিক্রি হয় গাঁদা, রজনীগন্ধা, জারবেরা সহ দেশি বিদেশি নানান জাতের ফুল। যদিও পাইকারিতে ফুলের দাম ছিল তুলনামূলক কম। একটা তোলা নিলাম তো 1,000 টাকা নিছে। গত বছরে মানে এই সেম এর থেকেও ভালো মানের ফুল দিয়ে আমরা 600-700 টাকা নিতে পারছি, কিন্তু এই বছরে হচ্ছে ওটা সম্ভব হয়নি। ফুলের দাম অত্যাধিক বেশি, গতবারের তুলনায় এবার ফুলের দাম অনেক বেশি যাচ্ছে। এই সময়টা একটু দাম একটু বৃদ্ধি পায়, এটাই স্বাভাবিক, কারণ তাদের ব্যবসা তো সব সময় না, এই কিছু কিছু সিজনাল ব্যবসা। এজন্য আমার কাছে খুব যে বেশি সেটাও মনে হচ্ছে না। 14 যে মালটা আমরা 20 টাকা বেচছি, সেই 14-20 মাল আমরা এই জায়গায় এসে 12-14 টাকা বেচছি, মানে মিনিমাম 6-8 টাকা ডাউনি বেচছি, কারণ আমরা ডাউনি কিনতে পারছি, আমরা ডাউনি বেচতে পারছি। যশোর, ঝিনাইদহ, সাভার সহ বিভিন্ন অঞ্চল থেকে আসা এসব ফুল ঢাকার শাহবাগ ও আগারগাঁওয়ের ব্যবসায়ীদের হাতবদল হয়ে পৌঁছে যায় সারা দেশে। এবার 3 কোটি টাকার ফুল বিক্রির আশা শুধু শাহবাগের ব্যবসায়ীদের। গতবার আমাদের টার্গেট ছিল 2 কোটি টাকা, বিক্রি হয়েছে 1.5 কোটি টাকা। এবার আমাদের টার্গেট 50টা দোকান, আমাদের টার্গেট 3 কোটি টাকা, ইনশাল্লাহ মনে হয় টার্গেট ফিল আপ হবে। সবাই জানে শাহবাগ গেলে ফুল পাবো, তাহলে শাহবাগ তো ফুল নিয়ে সারা বাংলাদেশে ফুল বিক্রি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে বিগ অ্যামাউন্ট টাকা তো হবেই। ডিসেম্বর থেকে মার্চ এই 4 মাস ফুল ব্যবসার মৌসুম হিসেবে পরিচিত। রাকিব হোসেন, চ্যানেল 24, ঢাকা।